নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 2 মে 2024 পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি যে পাঁচটি রাশির নাম আমি বলবো, তার মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, আপনার হয়তো আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে, আপনি আগামীকাল কোটিপতি লাখপতি হতে পারেন, কিন্তু আপনার জন্ম ছকে যোগ থাকা দরকার। প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির নাম আমি বলি যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকে। আমি সেই রাশিগুলোর বিষয়ে কিন্তু প্রতিদিন আপনাদেরকে অ্যালার্ট করি এবং আমি প্রতিদিন আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, রাহু গ্রহ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব ন্যাকাল চাটে ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহুর রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখুন, আমি প্রতিদিন একটা কথা আপনাদেরকে বলি যে আপনার কোনো জায়গাতে অর্থ আটকে গেছে, বড় ঋণে পড়ে গেছেন বা 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনার সেই অর্থের জায়গাটা কিন্তু আপনার মজবুত কিন্তু করবে। কলিযুগে যদি আপনাকে হঠাৎ কোটিপতি কেউ করতে পারে, সেই রাশি আপনার হচ্ছে আপনার যে গ্রহ সেটি হচ্ছে আপনার রাহু গ্রহ। তাই যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটবে। শুধুমাত্র রাশির নাম শুনলেই হবে না, মার্জনা করবেন, শুধুমাত্র রাশির নাম যে দেখছেন মিলালেই কিন্তু হবে না। আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন, বা থাকলে সেটা কোন বছর রয়েছে না আপনার কেটে গেছে, যাদের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ কেটে গেছে বা দেরি রয়েছে, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এটা একটা মানে বিশেষ একটা ফর্মুলা যেটা পাওয়ার রিংয়ের মাধ্যমে, পাওয়ার রিংয়ে যে বার্থ চার্ট রিফরমেশনটা পাওয়ার রিং দেওয়া হয়, যে পাওয়ার রিংয়ের মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে যদি আপনাদের জন্মছকে যোগটা যদি থাকে। এবার আসছি যে যে রাশির আমি নাম বলবো, সে রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করেন। প্রথম রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 3 এবং 2। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 10:55 থেকে 12:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি নাম সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 3। আপনার শুভ সময় সকাল 11:05 থেকে আপনার 12:36 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার কর্কট রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:22 থেকে 11:14 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে,
সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 5, আপনাদের শুভ সময় 12:06 থেকে 12:54 পর্যন্ত। একদম অন্তিম শেষ রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8 এবং 6, আপনাদের যে শুভ সময় সকাল 10:25 থেকে আপনার 11:17 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি যে রাশিগুলোর আমি বললাম টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে। প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা টার্গেট নাম্বার রয়েছে, প্রত্যেকটা কিন্তু ইন জেনারেল অবশ্যই এটার জন্য আপনারা পরামর্শ করুন। এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা করে ফরচুনা নাম্বার রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে ভাগ্যে স্টার ঘুরাতে পারে। অর্থাৎ আমি যে জায়গাটা আপনাদেরকে বলছি, একবার ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, এবং তার পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। কারণ আমি রাশির নাম বলছি, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু কম হবে। তাই একবার ব্যক্তিগত জন্মছককে একবার দেখুন, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন এবং যারা রাহু রক্ষা কবজ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন এবং আপনারা হস্তরেখা দেখাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।